ভারতে 15 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। সুন্দরবনে ভারত অংশ থেকে তাদের আটক করে বনকর্মীরা। জানা যায়, অনুপ্রবেশকারীরা খুলনার কয়রা এলাকার বাসিন্দা, আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকায় শেখ হাসিনার পতনের পর দেশ ছেড়ে নিরাপদে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। দালালের মাধ্যমে কলকাতার কেষ্টপুর যাচ্ছিলেন তারা। ভারতের সুন্দরবন অংশে তাদের রেখে পালিয়ে যায় দালালরা। পরে ভারতীয় বন দপ্তরের কর্মীরা তাদের আটক করে সুন্দরবন কোস্টাল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃতদের মধ্যে 5 শিশুসহ 10 জন নারী পুরুষ রয়েছে। প্রাপ্ত বয়স্ক প্রত্যেককে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।